আগের পাটে আগে আমরা বারো ইন্টু চোদ্দ একশো নয় ইন্টু একশো ছয় তারপরে একশো তেরো ইন্টু একশো বারো আর একানব্বই ইন্টু সাতাশি আর হাজার নয় ইন্টু আটের গুণ শিখেছিলাম এখানে তিন ঘরের অঙ্কে আমরা দুটো বড়ো মানে দুই ক্ষেত্রে একশো বড় ঠিক আছে দুই ক্ষেত্রে একশো বড় দুই ক্ষেত্রে একশো ছোট এগুলো শিখেছি এবার আমরা দুই ক্ষেত্রে সেরকম একটা সংখ্যা ফার্স্টে নেওয়া হলো একশো বারো ইন্টু হচ্ছে বিরানব্বই ওকে তাহলে এখানে কি হচ্ছে এটা একশো থেকে কত বড় বারো আর এটা একশো থেকে কত বড় মাইনাস আট মানে আট ছোট সিম্পলি হবে একশো বারো প্লাস মাইনাস আট ফার্স্ট পোর্শন সেকেন্ড পোর্শন বারো ইন্টু মাইনাস আট ঠিক আছে কিছু না থাকলে প্লাস তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে কত একশো চার আর এখানে কত হচ্ছে ছয় নয় মাইনাস হচ্ছে এটা ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে এখানে একটা সূত্র হচ্ছে ছিয়ানব্বই মানে মাইনাস সংখ্যা কোনো সময় আসতে পারে না এবার মাইনাসটাকে যদি আমাদের সরাতে হয় তাহলে আগের থেকে আমাদের এক কমন নিতে হবে মানে এক নিতে হবে এবার এখান থেকে এক নেওয়া মানে একশো নেওয়া হয়ে যায় ঠিক আছে তাহলে আলটিমেটলি কী হবে আমি দেখাচ্ছি একশো তিন হবে এটা ঠিক আছে আর এই একটা এদিকে গেলে একশো হবে মাইনাস সিক্স হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা দ্বিতীয় রুল এটা মনে রাখতে হবে তাহলে আমাদের উত্তর হবে একশো তিন আর এই সাইডে হবে চার ঠিক আছে এবার চার মানে আমি এখানে প্রথমেই বলেছিলাম যে শূন্য যে যে কটা শূন্য এখানে থাকবে সে কটা এখানে অক্ষর হবে এখানে শুধুমাত্র চার আছে তার মানে তার আগে আমাকে একটা শূন্য আনতে হবে অতএব একশো তিন চার এটা অ্যান্সার হবে এবার তারপরে আরেকটা অঙ্ক দেখা যাক যেটা দুশোর ঘরের সঙ্গে হবে যেমন দুশো আট ইন্টু দুশো তিন দুশো আট ইন্টু দুশো তিন মানে কত দুই ইন্টু একশো ঠিক আছে আর দুই ইন্টু একশো এটা আট ঘর বেশি এটা তিন ঘর বেশি ঠিক আছে তো এক্ষেত্রে আমাকে সিম্পল করতে হবে কি একইভাবে দুশো আট প্লাস তিন দুশো আট প্লাস তিন তাহলে হচ্ছে এখানে দুশো এগারো ঠিক আছে ফার্স্ট পার্ট আর এদিকে সিম্পলি আট ইন্টু তিন চব্বিশ এবার কথাটা হচ্ছে এখানে যেহেতু দুই ঘর আছে তার জন্য একে দুই গুণ করতে হবে ঠিক আছে তার জন্য এখানে হয়ে যাবে চার দুই 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 ঘর শূন্য আছে দুটো অক্ষর আছে একদম সঠিক তার মনে হয়ে যাবে উত্তর চারশো বাইশ দুই চার এটা হবে আনসার নেক্সটার দেখা যাক বা তিনশো আঠেরো তিনের ঘর দেখা যাক তিনশো আঠেরো আর তিনশো তেরোর গুণ ফল এটা তিনের থেকে একশো গুণ এটাও তিনের থেকে একশো গুণ আঠেরো বড় আর তেরো বড় আঠেরো তেরোর গুণ আমাদের লাগবে জন্য আঠেরো তেরোটা করে নিই আমি তাহলে এটা প্রথমে শিখেছিলাম কি আঠেরো প্লাস তিন কত হয় তাহলে আমার এখানে হয়ে যাবে একুশ আর তিন আসটা চব্বিশ ঠিক আছে তাহলে হয়ে যাবে কত দুই গুণ হয়ে যাবে সাথে যোগ হয়ে যাবে দশ বিশ যেহেতু একটা শূন্য আছে তাহলে হয় দুশো চৌত্রিশ ঠিক আছে তাহলে চলো এই অঙ্কটা করা যাক ফার্স্ট টাইম যেখানে আমি তিনশো আঠেরো প্লাস তেরো আরেক এদিকে হবে আঠেরো ইন্টু তেরো ঠিক আছে তাহলে কথা হয়ে গেলো পাঁচ দুই তিন যেহেতু তিন ঘর আছে তার জন্য সঙ্গে তিন গুণ হবে তাহলে হয়ে যাবে সরি এখানে এক হবে ঠিক আছে তিনশো একত্রিশ হবে তাহলে এখানে হয়ে যাবে নশো একানব্বই সরি পার এটা হবে ঠিক আছে আর এদিকে আমরা বের করে রেখেছিলাম দুশো চৌত্রিশ যেহেতু বেস হলো দুটো তার জন্য আমরা শুধুমাত্র এই দুটোকে নিতে পারবো এটা যোগ হয়ে যাবে এর সাথে তাহলে হয়ে যাবে নয় নয় থ্রি প্লাস টু আর এদিকে থ্রি ফোর তাহলে আমাদের উত্তর হবে নয় নয় ফাইভ থ্রি ফোর ওকে

প্লাস মাইনাস থ্রি নয় হবে আর সেকেন্ড পর্শন মাইনাস থ্রি ইন্টু মাইনাস নয় হবে ঠিক আছে তাহলে এখানে হয়ে গেল ঘর অসুবিধা নেই সাতাশই হবে আর এক্ষেত্রে এখানে কি হয়ে যাবে সাতানব্বই থেকে বাদ দিলে এখানে দুশো অষ্টাশি হচ্ছে যেটাকে আমি আমরা কিনা তিন দিয়ে গুণ করবো তার মানে আমাদের চলে আসবে আটশো চৌষট্টি তাহলে আমাদের যেহেতু বললাম এটা এখানে এটা দেখা হলো ঠিক আছে তারপরে হচ্ছে আমরা করছি দুশো সতেরো একটা উপরের দিকে এটা একশো তিরানব্বই নিচের দিকে ঠিক আছে তাহলে এক্ষেত্রে এটা দুশো থেকে সতেরো বড় আর এটাই দুশোর থেকে সাত ছোট তাহলে সেমভাবে দুশো সতেরো প্লাস হয়ে যাবে মাইনাস সেভেন আর একদিকে সতেরো ইন্টু সাত হবে যেটা মানে হচ্ছে মাইনাস একশো উনিশ তাহলে এখানে দুশো দশ চলে আসলো ঠিক আছে আমরা জানি এখানে দু ঘর আছে দুটো শূন্য আছে টু ইন্টু একশো এটা দুটো শূন্য আছে তার মানে এখানে দুটো শূন্য থাকবে ঠিক আছে তাহলে আমরা কি করবো এখানে ও সরি সরি একশো উনিশ হচ্ছে আর এটা মাইনাসেও আছে ঠিক আছে তাহলে এখানে আমি একটা জিনিস ভুলে গেছি এই যে দুই ঘর যেহেতু আছে তার জন্য এখানে দুই দিয়ে গুণ করতে হবে ফার্স্টে তাহলে ফোর টু জিরো হবে ফার্স্টে যেহেতু দুই ঘর আছে সে দুই দিয়ে গুণ করতে হবে এটাকে তাহলে চারশো কুড়ি হয়ে যাবে ঠিক আছে আর এখানে আমাদের আছে মাইনাস একশো উনিশ এবার মাইনাস একশো উনিশকে দুশো দিয়ে বিয়োগ করা যেতে পারে তার জন্য আমাদেরকে দুশো পেতে গেলে এখানে দুই ঘর বিয়োগ করতে হবে এবার দুই ঘর বিয়োগ করার অর্থ হলো চারশো আঠেরো নেওয়া এখানে দুই আমি বাদ দিলাম দুইটা আমি এখানে নিয়ে আসার মানে হচ্ছে দুশো হলো আর একে একশো উনিশ থেকে বাদ দিয়ে দিলাম একশো উনিশ থেকে বাদ দিয়ে দাঁড়া বাদ দিলে দাঁড়ায় একাশি দুটো শূন্য আছে অর্থাৎ একাশি গ্র্যান্টেড হবে তাহলে আমাদের অ্যান্সার নর্মালি চারশো আঠেরো আছে নেক্সট এটা দুই ধরনের মানে দুশো আসছে আর দুই আছে তিন কথার মানে দুশো বেশ ধরা হবে এখানে আর এখানে তিনশো দেশ স্বাভাবিকভাবে ধরা হবে প্রত্যেক ক্ষেত্রে বেশ দুটো সমানই থাকছিল কিন্তু এক্ষেত্রে বেশ দুটো আলাদা হচ্ছে যাই হোক এখানে প্লাস থ্রি তিন বেশি আর প্লাস টু দুই বেশি ঠিক আছে এই ধরনের অঙ্ক পরের দিকে করাবো আমি মানে নেক্সট এপিসোডে করাবো কিন্তু একটা টাস্ক দিয়ে রাখছি এক্ষেত্রে আমাদের তিনটে প্রশ্ন হবে ঠিক আছে প্রথমে আমাদের দুটো প্রশ্ন হচ্ছিল এবার আমাদের তিনটে প্রশ্ন হবে তিনটে প্রশ্নের মধ্যে ফার্স্টে আমাদের হয়ে যাবে টু ইন্টু থ্রি এ দুটো ছয় হয়ে যাবে ঠিক আছে আর এটার সাথে এটা যোগ গুণ সরি আর এটার সঙ্গে এটা ঠিক আছে তাহলে চার প্লাস তিন তিকে নয় হলো এগারো ঠিক আছে তেরো সরি এবার দুই ঘর আছে তার জন্য আমি কিছু বলবো না এখানে এটা দুই ঘর আছে সেকেন্ড থার্ড পোর্শনে যদি দু ঘর না হয় দু ঘর আমাকে করতে হবে আর হচ্ছে ঘর চলে তো কোনো কথাই নেই ঠিক আছে এই বেসে যে কটা শূন্য থাকবে এই সেকেন্ড পোর্শন এটা ফার্স্ট পোর্শন যা আসলো তাই সেকেন্ড পোর্শন আর থার্ড পোর্শন এখানে শূন্য যে কটা থাকবে সে কটা আমাদের এখানে অঙ্ক আসতে হবে তাহলে এখানে আমার সিম্পলি তেরো চলে এসছে কিন্তু এখানে থ্রি ইন্টু টু করলে কিন্তু ছয় আসে তাই এখানে আমার পড়তে গেলে আগে একটা জিরো নিয়ে নিতে হবে তাহলে জিরো সিক্স হবে এটা তাহলে সিম্পলি আমাদের উত্তর কব দাঁড়াবে ছয় তেরো আর জিরো ছয় এটা হবে আনসার এটা তোমরা মিলে দেখতে পারো আর এইরকম ধরো দিন অঙ্ক আর কয়েকটা করে দেখতে পারো ঠিক আছে নেক্সট এপিসোডে আমি এই সম্বন্ধে আর কটা অঙ্ক দেখাবো